ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বারাকাত সম্মানিত ভাই জানতে যে কেউ গুণা করার নিয়ত করল কিন্তু সে আর গুণাটা করল না তো এই জন্য সে গুণাকার হবে কিনা ফাইজা না আলমা ইয়া আমা ওয়ালাম ইউবাশির আসবা আবাহা ওয়ালাম ইউসামিম আল আজম আল্লাহা যে ব্যক্তি কোনো গুনাহ করার প্রতিজ্ঞা করল কিন্তু সে করে নাই এবং এই গুনার কাজের যে সমস্ত পন্থাগুলো আছে যে এই গুনা কাজ করতে গেলে যে সমস্ত কর্মগুলো তার আরও করতে হয় এগুলো সেটা একটাও করা নাই সে কারণ একটা গুনা যখন নাকি করে তার কতগুলো আসবাব বা তার কিছু সরঞ্জাম লাগে আরও কিছু মাধ্যম ব্যবস্থা গ্রহণ করতে হয় এগুলো সে কিছুতেই অগ্রসর হয় নাই শুধু নিয়ত করছি এতটুকু ওয়ালাম ইউসাম মিম আল আসাম আলা ফে ইহা একেবারে করিফেল বসুর নিশ্চিত এরকমও কোনো ধারণা করা নাই বাকি নিয়ত করছে গুনার কিন্তু গুনাহ করার যেই বিষয়গুলো আরো জরুরি এবং ইচ্ছার মধ্যে একটা একটা ফাঁকা ইচ্ছা আমি করেই ফেলবো নিশ্চয় আমি ফর্দি ফেলছি এরকম সে করা নাই তাইলে ফাইন না আর যে আল্লাহ আসেমা লি মুজার তিলকার নিয়াত শুধু নিয়তের কারণে যে গুণা হবে না সেটা আমরা আশাবাদী কারণ রাসুল সাম বলতেছেন ও মান হাম্মা বিশে ইয়াতিন ফালাম ইয়া আমাল্লাহ লাম তুক্তাবা কেউ যদি নাকি গুনা করবে বলে সে নিয়ত করছে মনে আসছে গুনা করবে কিন্তু সে করা নাই তাহলে তার গুনা লেখা হবে না হাদিস আহমদের মধ্যে আহ সূত্রে এটাকে উল্লেখ করা হয়েছে বাকি আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ বারকাত